ভারতে 25% মানুষকে ভ্যাকসিনের দুই ডোজ দেয়া হয়েছে আর এক ডোজ দেয়া হয়েছে প্রায় 70%কে। দুই ডোজ টিকা নেওয়ার পরও মুম্বাইয়ে 28 মেডিকেল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় ভাবিয়ে তুলেছে অনেককে। দেশটিতে গেল কিছুদিন ধরে সংক্রমণের হার নিম্নগামী হলেও একদিনের ব্যবধানে তা 24% বেড়েছে, যদিও এ সময় মৃত্যু কিছুটা কম দেখেছে দেশটি। ভ্যাকসিন প্রয়োগের পর করোনার প্রকোপ কমে আসায় দেশটির কয়েকটি প্রদেশে খুলে দেওয়া হয়েছিল স্কুল কলেজ, আর এবার আক্রান্তের খাতায় নাম লিখিয়েছে দেশটির মহারাষ্ট্র প্রদেশের মুম্বাই শহরের একটি মেডিকেল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে আক্রান্ত শিক্ষার্থীদের বেশিরভাগই করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। এদিকে দেশটির কর্ণাটক প্রদেশের বেঙ্গালুরু শহরে কিছুদিন আগেই খুলে দেওয়া হয়েছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্লাস। নির্দেশ দেওয়া হয়েছিল মানতে হবে করোনার সব ধরনের নিরাপত্তা বিধি, তবুও শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে 60 জনের বেশি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এমন খবর প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানটি 20 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ দেশ ভারত। দেশটিতে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 3,38,00,000-এর বেশি মানুষ আর প্রাণ হারিয়েছেন প্রায় 4,50,000। গেল মে মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে ছিল 3,00,000-এর বেশি, এখন সে সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক প্রায় 23,000-এ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।